হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগ, থানা, ওয়ারি যে শূন্যপদগুলো আছে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ আপনি কিভাবে অতি সহজে দেখে নিতে পারবেন, তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই তৃতীয় গণবিজ্ঞপ্তির একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো এজন্য আমাদের প্রথমে গুগলে যেতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নিয়ে আমি গুগলে ইতোমধ্যে আছি। তো NTRC এর সামনে গণবিজ্ঞপ্তি নিয়ে আসছে, আপনারা সকলেই জানেন। তো এই গণবিজ্ঞপ্তিতে আপনার এটা খুবই কার্যকর হিসাবে আপনার আসবে। তো এখানে লিখতে হবে ব্যানবেজ, BANBEIS.gov.bd। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ব্যানবেজের আমরা ওয়েবসাইটে ঢুকে গেলাম। তো এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ। তো আপনারা একটু কষ্ট করে নিচের দিকে যাবেন, তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন মূল অপশনটিতে যাব, কোথায় এই শূন্যপদের তালিকা পাওয়া যায়। তো এটা মানে খুবই অত্যাবশ্যক একটা জিনিস, কারণ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংবাদ এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, ইনস্টিটিউট সার্চ। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, সিলেকশন ক্যাটাগরি। তো এইখানে আপনি ক্যাটাগরিগুলো সিলেকশন করবেন, যেমন প্রথমে আছে ইনস্টিটিউট। তো এখান থেকে আমি স্কুল সিলেক্ট করলাম, তারপরে ডিস্ট্রিক্ট, আচ্ছা সরি, হ্যাঁ ডিভিশন দিতে হবে, যেমন ধরেন আমি ঢাকা ডিভিশন দিলাম। তো এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, তো ঢাকা বিভাগের ঢাকা জেলা দিলাম। তারপর থানা, যেমন প্রথম যেটা আছে আদাবর, আমি আপনার, আচ্ছা বোঝার স্বার্থে আমি দিচ্ছি আর কি, যাই হোক এটা নির্দিষ্ট করে না, ধরুন এই ধানমন্ডি দিলাম আমি, ঢাকা বিভাগে ঢাকা জেলা ধানমন্ডি থানা। এরিয়া দরকার নেই, তারপরে ইন নাম্বার এগুলো কিচ্ছু দরকার নেই, ম্যানেজমেন্টটা দিতে হবে। তো যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে এটা একটা এমপিও প্রতিষ্ঠান জন্য নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন সেটা ক্লিক করলাম। তারপর এমপিও স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে ইয়েস, আর যদি আপনি নন এমপিও খুঁজেন তাহলে নো দিবেন। তো যেহেতু আমি এমপিও প্রতিষ্ঠান খুঁজতে যাচ্ছি যে ধানমন্ডিতে কয়টা এমপিও পদ স্কুল আছে এবং কয়টাতে পদ আছে, তো এখানে ইয়েস দিলাম, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ধানমন্ডি থানার মধ্যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা আছে, যেগুলোতে আপনার এই শূন্যপদ আছে, যেমন আচ্ছা লেক সার্কুলার গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর রায়ের বাজার হাই স্কুল। তো আমরা এখানে ঢুকলাম, যেমন ভিউয়ে দিলাম, তো এই স্কুলের ডিটেইল এখানে চলে আসলো। তো আপনারা একটা একটা পেজ না দেখে, এখানে প্রায় এখানে 11টা পেজ আছে, তো আপনারা না দেখে সরাসরি স্কুলের জন্য যেটা সেটা হচ্ছে 8 নাম্বার পেজ, আপনারা 8 নাম্বার পেজে চলে যাবেন। এই যে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পদ অনুযায়ী যে শূন্যপদ বা যে সৃষ্ট পদ সকল তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। তো প্রধান শিক্ষক মোট হচ্ছে একজন এটা নেওয়া আছে, এর মানে শূন্যপদের সংখ্যা শূন্য, এখানে কোনো প্রধান শিক্ষক প্রয়োজন নেই, সহকারী প্রধান শিক্ষক প্রয়োজন নেই। এখানে সমাজ বিজ্ঞান শূন্যপদের সংখ্যা একটি, মানে স্কুলের ছাত্রছাত্রী এবং স্কুলের যে আপনার অবকাঠামো বা স্কুলের যে আপনার কি বলবো যে আয়তনের হিসাবে আর কি এখানে টিচার কম বেশি হয়। কোনো কোনো স্কুলে একজন একটা সাবজেক্টে একজন টিচার থাকতে পারে, আবার কোনো কোনো স্কুলে একাধিক পদে 5টা 7টা 20টা টিচারও থাকতে পারে, সেটা ছাত্রছাত্রীর সংখ্যা এবং স্কুলের মানের উপর নির্ভর করে হয়। তো যাই হোক, সমাজ বিজ্ঞানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কর্মরত আছেন একজন, মহিলা আছেন একজন, তো এবং শূন্যপদের সংখ্যা এক। এইখানে NTRC যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, তো এই স্কুলটাতে আপনার এই সমাজ বিজ্ঞান বা সাধারণ যে শিক্ষক সেটা আপনার পূরণ করা হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই নীল হিসাবে আছে, আর সহকারী শিক্ষক ধর্ম হিসাবে এখানে একটা নেওয়া যাবে, এখানে একটা শূন্যপদে আছে। যদি এই প্রতিষ্ঠান যদি তালিকা
দিয়ে থাকে এনটিআর কাছে শূন্যপদের তালিকা যদি সঠিকভাবে পৌঁছে থাকে, তাহলে এইবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এইখানে একটি পদ পূরণ হয়ে যাবে। তারপর কৃষি শিক্ষা নাই, কম্পিউটারে একজন ফাঁকা আছে, একটি শূন্যপদ। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে শূন্য দেয়া আছে, মানে কোনো বর্তমানে কর্মরত কোনো টিচার এখানে নেই কম্পিউটারে, তো এটা শূন্যপদ আছে। এই পদটি এবার তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পূরণ করা হবে। তো এইভাবে আপনি দেখে নিতে পারেন। তো এটা আমার যেহেতু দেখা হয়ে গেল, এখন আমি এটা ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পর এখান থেকে আবার আপনি পুনরায় অন্যটা সিলেক্ট আপনি করতে পারবেন না। তো আচ্ছা, যেমন ময়মনসিংহ দিলাম এখন। আচ্ছা দেখি, ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ সদরে দিলাম। তারপর হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে এমপি হচ্ছে এস, সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এটা যাবে না, আমি শুরুতে যেটা বলছিলাম যে নতুন করে দিতে হবে, এই পুনরায় এখান থেকে আপনি যত সিলেক্ট করে দেন এটা আসবে না, এই জন্য আপনাকে এখানে রিসেট দিতে হবে। রিসেট দেওয়ার পর আপনার নতুন করে আবার একটি পেজ চলে আসবে। এখন আপনি আবার চেষ্টা করে দেখেন, যেমন আমি এখানে দিচ্ছি স্কুল, তারপরে হচ্ছে পুরোপুরি আগের সিস্টেমে। এখন বিভাগ দিলাম ময়মনসিংহ, জেলাও দিলাম ময়মনসিংহ, থানা দিলাম ময়মনসিংহ সদর, তারপর এরিয়া লাগবে না, ম্যানেজমেন্ট দিলাম হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপর এমপি হচ্ছে ইয়েস, এখন সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে সাথে সাথে ফলাফল চলে আসছে। দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে মোট 57টা ইনস্টিটিউট আছে ফাউন্ড। তো এই 57টা ইনস্টিটিউট এই ব্যানবেজের তালিকাভুক্ত আছে, যেগুলোতে যেগুলোর তথ্য এখানে লিপিবদ্ধ আছে। আপনি যেটা দেখতে চান তো সেটা আপনার কাঙ্ক্ষিত স্কুল হিসাবে বা কলেজ হিসাবে আপনি দেখে নিতে পারেন। তো এখানে যেমন আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন এই যে কালিকাপুর হাই স্কুল, এটাই দেখতে চাচ্ছি আপনার জাস্ট বোঝার সুবিধার্থে। তো এটার উপকারটা কি আমি বলে নিচ্ছি, যে এটা যদি আপনি দেখে নেন তাহলে সেই গণবিজ্ঞপ্তি পাওয়ার আগে থেকেই আপনি আপনার যে তালিকাটা সেটা তৈরি করে ফেলতে পারেন। তো এটা তৈরি করে ফেললে আপনার কাজ সম্পূর্ণই এগিয়ে যাবে। জাস্ট গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশান করার একটা সুযোগ পাবেন। আপনার যে একটা মাথার মধ্যে যে একটা প্রেশার কাজ করবে সেটা না, কারণ আপনি জানেন বাংলাদেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা থানা জেলা ওয়াইরি পদ খালি আছে, এটা আপনি একটা লিস্ট করে ফেলতে পারেন যে আপনি কোথায় কোথায় অ্যাপ্লিকেশান করবেন। তো এখানে দেখেন, এখানে আমরা আবার পুনরায় অষ্টম পেজে চলে গেলাম। এখানে প্রধান শিক্ষক নেওয়া আছে, আছে সমাজবিজ্ঞানের শিক্ষকও নেওয়া আছে। আচ্ছা, শূন্য পদের একটা তালিকা ওইখানে দেয়া, এগুলো বেশিরভাগই পদ হচ্ছে শূন্য। আচ্ছা, সহকারী শিক্ষক ব্যবসায়, ও আচ্ছা, এখানে এই এখানে একটা প্রবলেম আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, তারপরে গণিত, ধর্ম, কৃষি, শরীর চর্চা শিক্ষক, এখানে মানে টোটাল 4-6টা টিচার নেওয়া আছে, আর বাকিগুলো শূন্য পদের তালিকা এখানে দেওয়া হয়নি। এটার মূল কারণ হচ্ছে স্কুলটা হচ্ছে নতুন, স্কুলটা নতুন। এখন শুরুটা করতে গেলে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান শুরু করার পর যে সরকারি যে নিবন্ধন প্রয়োজন বা পাঠদান অনুমতি প্রয়োজন বা সরকারি লিস্টেড হওয়া দরকার, নন এমপিও হিসাবে যে সরকারির নথিতে স্কুলের নামটা যাবে, তো এরকম সার্বিক ফর্মালিটি মেনটেন করতে গেলে আপনার 6 জন টিচার, যে বেসিক যারা, মোট কথা 6টা টিচার এই প্যাটার্নে 6টা টিচার নিতেই হবে, যেই 6জন ছাড়া একটা স্কুল রান করা যায় না। তো এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, প্রধান শিক্ষক, তারপর সমাজবিজ্ঞান থেকে যে কোনো একজন, এটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, তো অন্যান্য ভাষার সাবজেক্ট হতে পারে, বা সমাজবিজ্ঞানের হতে পারে, ইংলিশ হতে পারে, বাংলা, যে যেটাই নিক। তারপরে লাগবে গণিতের, ধর্ম, কৃষি, আর হচ্ছে শরীরচর্চা। তো এইগুলো পদ হচ্ছে আপনার ফিল আপ করতে হবে। শরীরচর্চাটাও এতটা মুখ্য নই, তো এইগুলো লাগবেই। আর অফিস সহকারী লাগবে একজন, তো এইটা মূলত ফর্মালিটি মেনটেন করার জন্য এটা দিয়েছে। তো আমরা এটা দেখে খুব একটা সুবিধা পাবো না, আমরা অন্য একটা স্কুল দেখি, যেমন বিদ্যাগঞ্জ হাই স্কুল, এটা আমরা একটু দেখে নিই। তো এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, যে আপনারা যদি আরও নতুন কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে এই নাম্বারে ফোন দিলে সভাপতি বা হেডমাস্টারের কাছে সরাসরি ফোন চলে যাবে। তারপর এখানে আবার পড়বেন, এই অষ্টম পৃষ্ঠাতে আমরা চলে যাবো।
এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একই সিস্টেম। শরীর চর্চা একজন নেওয়া আছে, কৃষি শিক্ষা একজন, ধর্মতে একজন, সমাজবিজ্ঞানে দুজন, হয়তো বা একজন সমাজ, একজন বাংলা বা ইংলিশ নিয়ে নেওয়া হয়েছে, প্রধান শিক্ষক একজন। আচ্ছা যাক, এগুলো নতুন স্কুল, এগুলোতে এখনো আচ্ছা অনেকটা, যেমন হ্যাঁ প্রথমটা চর খরিচা হাই স্কুলটা আমরা একটু দেখি, আপ নাম্বার পেজ। এই যে দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে অসংখ্য শিক্ষক নেওয়া আছে, এটা পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান শিক্ষক নেওয়া আছে, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নেওয়া আছে, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞানও নেওয়া আছে। এইখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যার ঘরে একটা পদ ফাঁকা আছে, সেটা হচ্ছে জীববিজ্ঞান। আর এখানে দেখেন কর্মরত, বর্তমানে কর্মরত কেউ নেই জীববিজ্ঞানে, এমপিও ভুক্তিও কেউ নেই, এই পদটা শূন্য আছে, এই যে একটি পদ শূন্য, এই পদটি পূরণ করবে তৃতীয় গণবিজ্ঞপ্তি। তো আপনি যদি এই বিষয়টি আগে থেকে জানেন তাহলে এটা আপনি নোট করে রাখতে পারেন, আপনি যদি জীববিজ্ঞানের ক্যান্ডিডেট হয়ে থাকেন। আপনি লিখে রাখলেন যে ময়মনসিংহ বিভাগের, ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ সদরের চরখরিচা হাই স্কুল নামে একটা স্কুল আছে, সেখানে আমার একটি পদ ফাঁকা আছে। তো এটা আপনি যদি এখন থেকে নোট করে রাখতে পারেন তাহলে পরবর্তী আর আপনার এই ভোগান্তিতে পড়তে হবে না, যে তখন মাথা গরম হয়ে যায়, আসলেও অনেক চাপ পড়ে যায় যে কোথায় অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, তো এরকম একটা মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো আপনি যদি এটা আগে থেকেই যদি জেনে যান তাহলে আপনার এটা খুবই সহজ হয়ে যাবে। তো যাই হোক, তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা এটা সহজে বের করব। তো এটা যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের জানান কমেন্ট বক্সে লিখে, তো আমরা আবার আপনাদেরকে সেটা রিপিট বলে দেবো যে কিভাবে এটা বের করতে হয়। তো এই ছিল আমাদের আজকের বিষয়, বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনি যদি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।